Hello. Aaj ei video ta amra haloalkane and haloarene korbo. In this video, we will discuss about haloalkane and haloarene. Introduction of haloalkane and haloarene. We will see in this video. Now, what is haloalkane and what is haloarene? We can say that when a hydrogen is removed from the hydrocarbon by a halogen, then it will be haloalkane. Orthat noro CH3 etar ekta hydrogen ke shoriye jodi ekta halogen boshai, orthat methane chilo, methane theke ekta hydrogen ke shoriye CH3 ekhane ekta halogen boshali, eta amader ki hobe actually ekta haloalkane. Okay, অর্থাৎ আর এইচ, এই আর এইচ থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে যখন হ্যালোজেনকে আমরা ইন্ট্রোডিউস করলাম, অর্থাৎ আর ইজ এ অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড ফর্ম হলো. ওকে, হ্যালোকেন ইজ দ্য আয়োডেট নাম. ওকে, দেন যে আমরা দেখব যে হ্যালোকেনের যে ব্যাপারটা আছে, ইন্ট্রোডাকশন করলে আমরা দেখব যে হ্যালোআরিনটা আবার কি আছে. হ্যালোঅ্যালকেন আমরা অলরেডি দেখলাম যে আর অ্যালকাইল গ্রুপ থাকবে আর এখানে অ্যারাইল গ্রুপ থাকবে. অ্যারাইল গ্রুপ, এ আর মানে অ্যারাইল গ্রুপ. ওকে, অ্যারাইল গ্রুপ, দিস ইজ অ্যারাইল গ্রুপ. এই অ্যারাইল গ্রুপটা আমরা কি নিতে পারি, ইট ইস, ইট মে বি এ ফিনাইল গ্রুপ, নো প্রবলেম. অর্থাৎ যে কোনো কিছু একটা বেঞ্জিনের মতো চেহারা, অর্থাৎ অ্যারোমেটিক হতে হবে, এই গ্রুপটাকে আমরা অ্যারাইল গ্রুপ বলতে পারি. আবার ধরো বেঞ্জিনের সঙ্গে কোনো একটা আদার গ্রুপ যুক্ত হয়ে আছে CH3, তাহলে এই গ্রুপটাও, এই যে পুরো গ্রুপটাকে, অ্যারোমেটিক কন্টেইনিং যে গ্রুপ, সেটাকে আমরা বলবো অ্যারাইল গ্রুপ. ওকে, সো ইউ নো দ্য নেম অফ দিস কম্পাউন্ড, দিস অ্যারিন. একটা একটা অ্যারিন থেকে আমরা এটা বিভিন্ন জিনিস আমরা করে নিয়েছি. হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, হোয়াট ডাজ এ আর স্ট্যান্ড ফর, ক্যান ইউ নেম দিস কম্পাউন্ড, হ্যালোরিন ইজ দ্য হাইব্রিড নেম. ওকে, অর্থাৎ অ্যারাইল গ্রুপ থাকবে, এআর মিন্স অ্যারাইল গ্রুপ. নাও এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হ্যালোঅ্যালকেন অ্যান্ড হ্যালোরিন. ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ডিফারেন্স দ্যাট হ্যালোঅ্যালকেন ইট ইজ sp3 হাইব্রিডাইজড কার্বন and haloarene always sp2. that's mean amra jodi benzene ring ta ke draw kori, ekta carbon sp2 mane sp2 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 orthat prottekta carbon e amra ki dekhte pabo sp2 carbon. clear, orthat sp2 carbon orthat aryl group thaka mane সেখানে কিন্তু আমাদের sp2 কার্বন থাকবে. ক্লিয়ার, এন্ড sp3 যেখানে আমাদের CH3 ধরলাম x, এগুলো সব অ্যালকেন গ্রুপ. অ্যালকেন গ্রুপ যখন হবে বা অ্যালকাইল গ্রুপ যখন হবে, তখন কিন্তু আমাদের যে হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, হ্যাঁ, এই হ্যালোজেনটা যুক্ত আছে এই কার্বনটার সঙ্গে, অর্থাৎ অ্যাটাচড আছে, এই কার্বনটা অলওয়েজ sp3 অ্যালকাইল. দ্যাটস মিন এটা আমাদের অ্যালিফ্যাটিক, নট অ্যারোমেটিক. ক্লিয়ার, অ্যান্ড সেই সঙ্গে আমরা এটাও বলতে পারি যে এই যে আমরা যে কম্পাউন্ডটা দেখতে পাচ্ছি, এই কম্পাউন্ডটার ক্ষেত্রে হ্যালোঅ্যালকেন, অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে একটা CH3 আছে, এখানে CH2 আছে, এখানে X আছে, তাহলে এই জিনিসটা কি, হ্যালো ইথেন. CH3 এটা ছিল ইথেন, এখন কি হলো, এখন কি হলো একটা হ্যালো ইথেন, অর্থাৎ একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে আমরা হ্যালোজেনকে বসালাম, আর এই গ্রুপটা ছিল আমাদের অ্যারাইল গ্রুপ, তাই এটা একটা কি, হ্যালোঅ্যারিন. ক্লিয়ার, তাহলে আমরা দুটো কোশ্চেন আমরা দেখে নিই যে কিরকম করে আমরা একটা কোশ্চেন করতে পারি. হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পাউন্ড CH3 CH2 X, তাহলে এটা আমাদের নাম কি হতে পারে, অর্থাৎ এই গ্রুপটার নাম হলো আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপটা হলো ইথাইল গ্রুপ. ওকে, তাহলে এটা হ্যালাইড,
তাহলে ইথাইল হ্যালাইড, এটার নাম কি হবে? দিস ইজ ইথাইল হ্যালাইড, ক্লিয়ার? দিস ইজ ইথাইল হ্যালাইড। তাহলে এইখানে আমাদের আরেকটা কোয়েশ্চেন আমরা যদি করি যে ইন হ্যালোঅ্যালকেন, ইন হ্যালোঅ্যালকেন হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ টু কোন কার সঙ্গে থাকবে, যে হ্যালোজেন অ্যাটমটা কোন কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, অর্থাৎ হ্যালোঅ্যালকেন যখন বলছি সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এসপি থ্রি কার্বন বলবো, অর্থাৎ এসপি থ্রি হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে কিন্তু আমাদের হ্যালোজেনটা অ্যাটাচ থাকবে। দ্যাটস মিন ইন হ্যালোঅ্যালকেন হ্যালোজেন অ্যাটম ইজ অ্যাটাচ টু এসপি থ্রি হাইব্রিডাইজড কার্বন অ্যাটম, ক্লিয়ার? অ্যান্ড আমরা যদি তারপরে কোয়েশ্চেনটা দেখি যে হ্যালোঅ্যারিনস, হ্যালোঅ্যারিনস অ্যাটমস অ্যাটাচ টু এটা কার সঙ্গে থাকবে, অর্থাৎ হ্যালোঅ্যারিন, অ্যারিন মিন্স আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডের সবগুলো কার্বনই অ্যারোমেটিক পার্টের মধ্যে যেগুলো আছে, অর্থাৎ বেনজিন রিং যদি যুক্ত থাকে সেখানে আমাদের এসপি টু হাইব্রিডাইজড হয়, অর্থাৎ ইন হ্যালোঅ্যারিনস হ্যালোজেন অ্যাটম ইজ অ্যাটাচ টু এসপি টু হাইব্রিডাইজড কার্বন অ্যাটমস অফ অ্যান অ্যারাইল গ্রুপ, ক্লিয়ার? অর্থাৎ আমাদের এই যে যেটা আমরা দেখি যে এইগুলো সব ডাবল বন্ডেড কার্বন, এগুলো সবই এসপি টু, এসপি টু, ওকে, এসপি টু, এগুলো সব এসপি টু। তাহলে এই এসপি টু কার্বন অ্যাটম থাকবে, ক্লিয়ার? তাহলে তার সঙ্গে আমাদের কোনো একটা হ্যালোজেন যুক্ত হলেই এটাকে আমরা বলছি হ্যালোঅ্যারিন, ওকে? তো এবারে আমরা ক্লাসিফাই করব, ক্লাসিফিকেশন অফ হ্যালোঅ্যালকেনস। তাহলে ফার্স্টেই আমরা দেখব যে হ্যালোঅ্যালকেনের ফার্স্ট আমরা কি দেখব, বেসড অন নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমস, বেসড অন নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমস। তাহলে হ্যালোজেন অ্যাটমের উপরে আমরা বেস করে অর্থাৎ মনো হ্যালোঅ্যালকেনস অ্যান্ড পলি হ্যালোঅ্যালকেনস এই দুটো ভাগে আমরা ভাগ করে নেব, ক্লিয়ার? তাহলে মনো হ্যালোঅ্যালকেনস যারা, অর্থাৎ একটাই হ্যালোজেন থাকবে কোনো একটা কার্বনের সঙ্গে, কি থাকবে? কোনো একটা কার্বনের সঙ্গে একটাই হ্যালোজেন থাকবে, অর্থাৎ যে কোনো অর্থাৎ এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার সঙ্গে আমাদের কি থাকবে, দিস গ্রুপ কন্টেন্স ওয়ান হ্যালোজেন, ওকে? আর পলি হ্যালোজেন মিন্স অর্থাৎ অনেকগুলো হ্যালাইড থাকবে, এক্স অনেকগুলো থাকবে, দুইয়ের বেশি, দুই টু হ্যালাইড থাকলে আমাদের ডাইহ্যালাইড বলবো, থ্রি থাকলে আমাদের ট্রাইহ্যালাইড বলবো, চারটে থাকলে টেট্রাহ্যালাইড বলবো, আর তার থেকে বেশি থাকলে আমরা পলিহ্যালাইড বলবো। নাও মনো হ্যালোঅ্যালকেনস, মনো হ্যালোঅ্যালকেনস সেটা কি? ইট ইজ গেন ফার্দার সাব ডিভাইডেড ইন্টু থ্রি টাইপস। মনো হ্যালোঅ্যালকেনসকে আমরা থ্রি টাইপ এর ভাগ করবো, অর্থাৎ থ্রি ধাপ সাব ডিভিশন আছে, একটা প্রাইমারি অ্যালকাল হ্যালাইড বলবো, সেকেন্ডারি অ্যালকাল হ্যালাইড বলবো, টারশিয়ারি অ্যালকাল হ্যালাইড। তাহলে প্রাইমারি অর্থাৎ যে কার্বনটার সঙ্গে আমাদের হ্যালোজেন অ্যাটাচ থাকবে, এক্স যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, সেই কার্বনের সঙ্গে হয় কোনো কার্বন থাকবে না, হয় হাইড্রোজেন থাকবে, না হলে সেই কার্বনের সঙ্গে আর একটা কার্বন থাকবে, ওকে? অর্থাৎ এটাকে আমরা বলছি মনো হ্যালোঅ্যালকেন। ডাই হ্যালোঅ্যালকেন মিন্স যে কার্বনটার সঙ্গে হ্যালোজেন অ্যাটাচ থাকবে, হ্যালোজেন অ্যাটাচড ও দিস কার্বন, দিস কার্বন কন্টেন্স টু কার্বন অ্যান্ড আনাদার হাইড্রোজেন, ওকে, আনাদার ইজ হাইড্রোজেন। সো দিস ইজ সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড। অ্যান্ড টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড কিরকম হবে? টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড যে কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত থাকবে তার সঙ্গে তিনটে কার্বন অর্থাৎ থ্রি কার্বন উইল বি অ্যাটাচড, সো দিস ইজ টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। সো হোয়াট ইজ প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, আমরা যদি কোশ্চেন আকারে বলি দেন হোয়াট উইল বি দ্য আনসার? দ্যাটস মিন অ্যান অ্যালকাইল হ্যালাইড ইন হুইচ হ্যালোজেন অ্যাটম ইজ অ্যাটাচ টু এ প্রাইমারি কার্বন অ্যাটম ইজ কল্ড প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, ওকে, ক্লিয়ার? সো দিস ইজ দিস কম্পাউন্ড, দ্যাটস মিন সিএস থ্রি, সিএস টু, সিএল, ইট ইজ এ প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। কেন এটা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড? কেন? কারণ এই যে ক্লোরিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনের সঙ্গে, এই যে এক নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনের সঙ্গে আরেকটা কার্বন অর্থাৎ দুই নম্বর কার্বন যুক্ত আছে,
অর্থাৎ এটা কমপ্লিটলি প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। ওকে, তাহলে সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, হোয়াট ইজ সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড? দ্যাটস মিন অ্যান অ্যালকাইল হ্যালাইড ইন হুইচ হ্যালোজেন অ্যাটম ইজ অ্যাটাচ টু এ 2° কার্বন অ্যাটম ইজ কল সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড। ওকে, তাহলে সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমরা কি দেখতে পেলাম, যে এই যে হ্যালোজেন আছে তার সঙ্গে এদিকে একটা কার্বন আছে, এদিকে একটা কার্বন আছে, আর এদিকে হাইড্রোজেন আছে, অর্থাৎ এইদিকে আমাদের হ্যালোজেন আছে। অর্থাৎ এক্স যে হ্যালোজেন যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, এক নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে নম্বর ওয়ান, দেন এগেন টু অ্যান্ড থ্রি ইজ এ আদার টু কার্বন। ওকে, তাহলে এক নম্বর কার্বনটা আরো দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই এটা আমাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড। ক্লিয়ার? And tertiary alkyl halide, what is tertiary alkyl halide? Tertiary alkyl halide in which halogen atom is attached to 3° carbon atom is called tertiary alkyl halide. Okay, ei tertiary alkyl halide er othe amra ki dekhte pacchi je carbon er shonge tinte carbon jukto thakbe ar sei carbon er shonge amader ekta halogen ache, ekhane ekta chlorine ache, tale this chlorine attached to a carbon that's in one, then this one carbon is attached another 3 carbon. Okay, 1 2 3, clear? But the tinta carbon er shonge jukto ache, tai eta ke amra bolbo tertiary alkyl halide. Okay, tale amra ekta question kore ni. Question ta ki, 2 methyl chloropropane is dash alkyl halide, tale ki 2 মিথাইল তার মানে ক্লোরোপ্রোপেন, তাহলে প্রোপেন মিন্স 3 কার্বন, তিনটে কার্বন আছে, তাহলে 2 মিথাইল তার মানে 2 পজিশনে মিথাইল গ্রুপ আছে, 2 ক্লোরো তাহলে 2 পজিশনে ক্লোরিন আছে, তাহলে যে কার্বনের সঙ্গে ক্লোরিন অ্যাটাচড আছে ইট কন্টেন্স আনাদার 3 কার্বন। ওকে, এই তাহলে এক নম্বর কার্বন, দুই নম্বর কার্বন, তিন নম্বর কার্বন, এই তিনটে কার্বন অর্থাৎ 3 কার্বন ইজ অ্যাটাচড with the carbon atom which contains a chlorine atom, so this is a tertiary alkyl halide. Okay, now which of the following is secondary alkyl halide, which was the following is secondary alkyl halide? 2 bromo propane, because 1 2 3, it is two position 1 2 3 carbon, then two position contains bromine. Okay, it is a 2 bromo propane, so this 2 bromo propane is a secondary alkyl halide. Clear? So classification of polyhaloalkanes, the classification of polyhaloalkanes is that dihaloalkanes, trihaloalkanes, tetrahaloalkanes. Okay, dihaloalkanes, trihaloalkanes and tetrahaloalkanes. Tale dihalo mane mane ki dihalo abar amra dutu bhage bhag korbo jodi dutu halogen ache 3 halogen trihalo. Okay, tetrahalo means 4 halogen in 4 hand. তাহলে এইগুলোকে আমরা ভাগ করে নিচ্ছি যে নাও দেয়ার ইজ এ প্রবলেম, হোয়াট ইজ দিস, দিস কম্পাউন্ড কন্টেন্স 2 হ্যালোজেন, সো দিস ইজ এ 2 হ্যালোজেন অ্যাটম ইজ অ্যাটাচ টু এ কার্বন অ্যাটম, সো ইট ইজ এ ডাই ক্লোরোমিথেন ইজ এ ডাই হ্যালো অ্যালকেন। ওকে, ইট ইজ এ ডাই হ্যালো অ্যালকেন। Now, classification of halogen, a dihaloalkane ke amra dutu bhage bhag kore nebo, dutu bhage bhag kore nebo, ki ki, one is geminal dihalide, one is vicinal dihalide. Geminal dihalide ortho ektai carbon er shonge jokhon jukto thakbe, the same carbon contains 2 halogen is gem dihalide, and
adjacent carbon atom contains two halogens, vicinal dihalide. Okay, তাহলে এটাকে আমরা দেখে নিচ্ছি, অর্থাৎ পাশাপাশি দুটো কার্বনের সঙ্গে যখন দুটো হ্যালোজেন যুক্ত থাকবে তখন আমরা ভিসিনাল ডাইহ্যালাইড, এন্ড যখন সেম কার্বনের সঙ্গে দুটো হ্যালোজেন যুক্ত থাকবে তখন আমরা তাকে জেম ডাইহ্যালাইড বলবো। ওকে, তাহলে এই যে আমাদের যে কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডটাকে আমরা কি ধরনের হ্যালাইড বলবো? এটা আমাদের অবশ্যই একটা জেম ডাইহ্যালাইড, মানে জেমিনাল, অর্থাৎ সেম কার্বনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ ইথিলিন ডাইক্লোরাইড ইজ এ জেম ডাইহ্যালাইড or geminal dihalide. Clear? Now, this is a vicinal dihalide. That means adjacent carbon atoms contains two halogen. অর্থাৎ এই যে এক নম্বর কার্বন দুই নম্বর কার্বন, ওকে, এই ওয়ান অ্যান্ড টু কার্বনের সঙ্গে একটা করে হ্যালোজেন আছে, অর্থাৎ পাশাপাশি কার্বনের সঙ্গে হ্যালোজেন আছে, অর্থাৎ অ্যাডজেসেন্ট কার্বন আমরা বলছি। সো ইথিলিন ক্লোরাইড ইজ এ ভিজিনাল ডাইহ্যালাইড। Clear? Now, trihaloalkanes. What is trihaloalkanes? The trihaloalkanes ta ki je ekta carbon er shonge jokhon tinte halogen thakbe ba halohydrocarbon er shonge amar total compound er modhe tinte halogen jukto thakle amra take trihaloalkane bolbo. Ekhane je rokom amra diyechi je ektar shonge amader tinte chlorine, orthat there is a three chlorine atom, so this trichloromethane is a trihaloalkane. Clear? Now, this is a tetrahaloalkane. What is this? This is a tetrahaloalkane. Or that, I'm going to tell you that tetrahaloalkane. See, this is halogen, this is halogen, this is halogen, this is halogen. So, this is a carbon tetrachloride. So, it contains four halogen on carbon. It may be another, that's mean, halogen, carbon, halogen, 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 halogen. This is also alkene, okay? Tetrahaloalkene, okay? Now, some question is that, which of the following is gem dihalide? Hello, mother, first it, ethylene dichloride. What is ethylene dichloride? CH3, C, hydrogen, halogen, halogen. Okay, so ethylene dichloride, this is a geminal dihalide. Okay, so this is a geminal dihalide. Clear? So this is a ethylene dichloride. Now, ethylene dichloride, what is the ethylene dichloride? ইথিলিন ডাইক্লোরাইডকে আমরা যখন দেখবো, তাহলে ইথিলিন ডাইক্লোরাইডটা দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ভিসিনাল ডাইহ্যালাইড। তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড মানে হলো যে এই এই অর্থাৎ এখানে হ্যালোজেন আছে, এখানে একটা হ্যালোজেন আছে, ওকে, অর্থাৎ আমরা এখানে আমাদের যে অক্সি থাকুক আর সরি হ্যালোজেন না থেকে অন্য কিছু হাইড্রোজেন 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 হাইড্রোজেন, অর্থাৎ ভিসিনাল অর্থাৎ পাশাপাশি অ্যাডজেসেন্ট কার্বন অ্যাটম অর্থাৎ ইথিলিন ডাইক্লোরাইড ইজ এ ভিসিনাল ডাইহ্যালাইড। দেন আমরা এখানে এইটুকু আমরা বললাম, এর পরের লেকচারটা আমি শুরু করছি, হ্যাঁ, অর্থাৎ এর পরের লেকচারটা আমরা এরপরটা দিচ্ছি এবং তোমরা এটাকে সহজেই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।